بيتين تخندوين زخون ما بوينو خل زمينو بمار فوليزاين تخون شامير مو كافنار اندائي رويزاين او جه سويت بوشا کو ڈاق دي تو جه لاشمان بنائي خلا موكاي كي خلي نائي خلا دیکھو تار خالي غصا اوٹھل بمار تو ٹائمي خاني فاننا بات فاننا زمين آسنن بائر جوان امي كتاب رمضي دخلم امار موبائل رمضي پی ڈی ایف كتاب اسے دلیل دیمو بانائل کنو خطا نائے ایک شو بیران نو بوئیتا كتاب امار موبائل پی ڈی ایف اسے ایخون امنا ساور شمائل آئی گاریت بویا موبائل تو نسا بازائے امي دخلام ایمان دار مومن مسلمان زارا سوئ پرتی سلی دینار بی تورے اللہ اختا نا اختا مصیبت دیا تمہارے فرقہ خوربا خون سبحان اللہ ইমানদার মুমিন মুসলমান আল্লাহর মায়ার বান্দাবান্দি যারা হই ভাই প্রতি 40 দিনের ভিতরে একবার আল্লাহ তোমার একটা না একটা মুসিবত আল্লাহ দিবা বান্দা যখন মুসিবতের মধ্যে পড়বাই যখন জমিনের সমস্যার মধ্যে পড়বাই তখন জমিন সবর করো ধৈর্য ধারণ করো এই সবর করার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন দর্শন করবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও হল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দা বান্দিও হল আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ তোমরা যখন জমিনের মধ্যে আমার কাছে সাহায্য চাইবে আমার কাছে সাহায্য চাইবে তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম আমি আল্লাহ তোমার জমিনও দিয়া দিলাই মশুইতা নয় ইন্না الله مع الصابرين الله رب العالمين فرمائل امار بندا بندي হল যারা জমিন বেমার ফড়িয়া মুসিবতের মধ্যে ফড়িয়া সমস্যার মধ্যে ফড়িয়া صبر করবাই আমি মনি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি সুবহানাল্লাহ আমার বাইরে জওয়ান আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল আদউনি আস্তাজিব লাকুম আমার বান্দা বান্দিরে তোমরা জমিন আমারে ডাকো তোমরা যখন আমারে ডাকবাই আমি মুনি রব্বুল আলামিন তোমাদের ডাকর সাড়া দেই জোরে হো না সুবহানাল্লাহ আদউনি আস্তাজিব লাকুম আমার বান্দা বান্দি তোমরা মুসিবতের মধ্যে ফড়িয়া বেমার ফড়িয়া সমস্যার মধ্যে ফড়িয়া আমি আল্লাহ দরবারে ডাকি ভাই আমার কাছে সাহায্য চাই ভাই আমি মুনি রব্বুল আলামিন তোমাদের ডাকের সাড়া দে বুঝা গেল বাইরে বেমার বেমার হলে মন দুর্বল হরিও না গরব বিবি বেমার ফরছেন তোমার মন দুর্বল হরিও না তোমার মা বাবা জমিন বেমার ফরছেন বন্ধা জমিন তোমার মুখটা কোন সময় খালো বানাইও না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিও হল এই দুনিয়ার জমিলো তুমি খরচ করবাই তোমার মাল খরচ করতাই সব তনে ভালো হইলো তোমার মা বাবার তোলে পয়সাটা খরচ করিলাও বালা হো সুবহানাল্লাহ আমরা তো কই মহা রে বা মাই তুমি আর কিতা করতে গেলে কিউ বালা আসলো এখন বেসময় হয়ে গেছে না আফসোস লাগে আমার বুজুরগণ আফসোস লাগে বাইরে জোয়ান তোমার মায় জমিল না খাইয়া তোমারে খাওয়াইলাম তোমার বাবা জমিল না খাইয়া তোমারে খাওয়াইলাম কিন্তু বন্দা বড় হইলাই তোমার শরীরের মধ্যে মাংস ধরলো গোস্ত ধরলো তোমার শরীরের মধ্যে হাড্ডি ধরলো তোমার মার কষ্টর কারণে তোমার বাবার কারণে আজকে জমিন বেটা বনি গেলাই তোমার মা বাবার জন্য একটা বার ভালো ব্যবহার করলাই না বন্দা জানিয়া রাখিও তোমার জমিন তোমার জন্য ধ্বংস হইব বন্দা যখন মারা যাইব তোমার জবান বন্ধ হইব তোমার জবানের দি কোনো সময় কলিমা নসিব হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়াবুদুল্লাহ আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন খারাপ
সঙ্গে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইন সালা দুই নম্বরে এই জমিনে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ভাই মা বাবা না হইলে তো আর কুমতাও নাই বল না মা বাবা না থাকলে আর কুমতা আছে বাইরে জোয়ান তোমার মা বাবা হইলে তোমার জন্য দুয়ার দরজা তোমার মার কদম হইল সন্তানের জন্নত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্নত হইল মার কদম নিচে আর তোমার বাবা যাই না শুনি রে জন্নতর দরওয়াজা খোলার মধ্যে তোমার বাবা হইল মধ্যম দরওয়াজা কোন সুবহানাল্লাহ মার কদম নিচে জন্নত আর বাবা হইল জন্নতর দরজা বাইরে জুয়াল মা বাবা মা বাবার দাম তোমার কাছে যদি থাকে না জমিনও যদি থাকে না তাহলে আল্লাহর কাছে মা বাবার দাম কম নাই অমনি আল্লাহর কাছে মা বাবার দাম কোনো সময় কম নাই আমাদের সারার মা সারার বাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এনর নাম হইল হজরতে আদম আলাইহিস সালাম আর আমাদের সারার মা যাইন এনর নাম হইল হজরতে হাওয়া আলাইহাস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمائن ইয়া আইয়ুহান নাস উত্তাকু হে পৃথিবীর মানব মণ্ডলী হল হে পৃথিবীর মানব সমাজ হল ইয়া আইয়ুহান নাস উত্তাকু এই জমিনের মধ্যে আমি আল্লাহরে তোমরা ডরাও আমি আল্লাহরে তোমরা ভয় করো কোন কারণে মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে পৃথিবীর মানুষ সকল এই দুনিয়ার জমিন আমি আল্লাহর তোমরা ভয় করো আমি আল্লাহরে তোমরা জমিন ডরাও কোন কারণে মিন নাফসি ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নসরে পয়দা করলাম এইন খে বলে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম আর একজন তনে আরেকজন আল্লাহ বানাইলা এনর নাম হইল আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি হল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার লাভ করাইলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ এই জমিন মার সঙ্গে ভালো ব্যবহার করো বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিয়া যাও তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায় বন্দা তোমার জমিনও কোনো ডর নাই তোমার কবরের মধ্যেও কোনো ডর নাই কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর ভয় থাকবে না আসেনি কোনো ধরনের কোনো ডর ভয় নাই তো যাই হোক আমার বুজুর্গণ মানুষে দিন ইসলাম গ্রহণ করার পরে হযরতে মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের দাসিয়ে জমিনের মধ্যে কলিমা পড়িলেছিল কয়েকদিন পরে ঘটনাটা প্রকাশ হয়ে যায় ফেরাউনের কাছে খবর গেল হে বাদশা ফেরাউন তোমার ঘরের মধ্যে যে দাসী আছ এইনু মূসা আলাইহিস সালামের কলিমা পড়ে লইছ তোমার গরু খাইয়া তোমার তালখানা করিয়া যাই ট্রেনরে বেরিলাম ফেরাউনে কইল খবর দেও খবর দেও খবর দিয়া নইল জিজ্ঞাসা করাইল আমারে খোদা মানে বলে না বলে আমার গরু খারে আর আমারে মানতে না বলে আমি তোমারে কখনো মানব না বলে খেলে বলে আমার নবী যাইনেন ওর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ আর আমার আল্লাহ যাইনেন তোমার মালিক আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনে দেখলই করে যদি আমি মারি না তাহলে আমার এলাকা ধ্বংস করে লইব আমার ঘর খাইয়া আমার ঘরটা ধ্বংস করে লইব আমার বুজুরগণ ফেরাউনে অনেক ধরনের শাস্তি দেওয়া আরম্ভ করলো ও মহিলা এই দুনিয়ার জমিন যদি
যদি মুসার কলিমা ছাড়ো না তাহলে জমিনও তোমার ধ্বংস করে লইমু আল্লাহর বান্দে ফরমাইল ও না ফরমান আমি মরতে প্রস্তুত আছি কিন্তু মুসা কলিমুল্লাহর কলিমা কোন সময় ছাড়ব না জোরে বল সুবহানাল্লাহ বাইরে জওয়ান একজন মহিলার ঈমান একজন মহিলার ঈমান কি পরিমাণ মজবুত ঈমানই কি পরিমাণ জজবা ফেরাউনে দেখলে এখন মারা লাগবো ফেরাউনে ওডার করল একটা ডেগ গানরে ডেগ গানাইলো একটা চুলার উপরে ডেগ এইভাবে ডেগ রাখাইলো আর ডেগের মধ্যে তেল ডালাইলো তেল ডালিয়া তেল আপনার গরম করতে হয় এই মহিলার দুইজন বাচ্চা একজন সামান্য বড় আর আরেকজন মার কুলোর মধ্যে স্তনের মধ্যে জমিনের দুগ্ধ পান করে বাদশা ফেরাউনে জানাইলো মহিলা যদি আমার জমিন খোদা মানো না তাহলে তোর সামনে তোর দো জাদুরি আমি তেলের মধ্যে বাজিম এরপরে তোরে তেল আমি বাজিয়া ধ্বংস করে লাইম আমরা হইলে তো হইলা মনে মাতিও না সব ঠিক আছে হরুদা মারিও না জি বলে না বাইরে জুয়াল ইমানি জজবাং এই মেয়ে লোকে ফরমাইল না ফরমাইল আমার দুইজন সন্তান আমার কোনো অসুবিধা নাই যদি দিন ইসলামের জন্য আমার একশত সন্তান হইতা আমার একশত সন্তান কোরবানি দিতে আমার কোনো ভয় নাই আল্লাহর বান্দি জমিনের মধ্যে অটল থাকছিল আল্লাহর বান্দির ইমান বড় মজবুত আসলো আল্লাহর বান্দির কুলতনে প্রথমে বড় জাদুরিয়া নিয়া বাদশা ফেরাউনে লস্কর বাহিনী দিয়া এই গরম তেলের মধ্যে মার সামনে তনে টান মারি আনছে আনিয়া গরম খোড়াই তেলের মধ্যে বড় সন্তান রে জমিন বাজিয়া মারিলাই ও সময় হইল মহিলা এখনো তোর সময় আছে রে এখনো তোর কোলের মধ্যে দুধ শিশু এই শিশুরে মারম তোর সামনে মারিলেইমো আল্লাহর বান্দে ফরমাইন না ফরমান আমার কোনো দুঃখ নাই আমার গরম খোড়াই তেলের মধ্যে ডাকিয়া দিবে আমি যখন খোড়াইয়ের মধ্যে ডুবে দিব আল্লাহ রব্বুল আলামিন আমার লগে লগে জন্ম তোর মধ্যে জায়গা দিলাইবা ফেরাউনে মানল না টানিয়া সেই মহিলার কুলতনে দুধর শিশুরে মার কুলতনে আনে মার কুলতনে আনিয়া গরম তেলুর ডেগর মধ্যে ফালাইয়া মারিলাই দুইজন সন্তান জমিনের মধ্যে হত্যা করিলাই ও সময় হইল মহিলা এখনো সময় আছে মানিয়া যাও নতুবা মারিলাই মো এখনো সময় আছে রে এখন তুমি মানিলা ও নাইলে খামাইত নাই ও সময় সেই মহিলায় হইল না ফরমান আমার দুইজন জাদু মারলাই আমার দুঃখ নাই আমার যদি একশত সন্তান হইতা এই ডেগর মধ্যে আমি মারতে কোনো সময় পিছনে গেলাম নয় আল্লাহর বান্দিরে ডেগর মধ্যে নিয়ে রাখছে মারিলাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর বান্দি দুনিয়া তুমি বিদায় নিছ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন রজবর সাতাইশ তারিখ মেরাজের মধ্যে যায় সাতাইশ তারিখ মেরাজের মধ্যে যায় যাওয়ার সময় জন্নতি একটা আগ্রেরা জন্নতি শুকরান রসুল্লার নাক মুবারক লাগে আল্লাহর হাবিবে ফরমাইল ভাই জিব্রাইল আমার নাকের মধ্যে জন্নতি গেরান হইতেছি হযরতে জিব্রাইল ফরমাইল ইয়া রাসূলুল্লাহ এই যে গেরান পাইছো আর খেও নাই ফেরাউনের দাসীর কবরতনে ফেরাউনের দাসীর জমিনের মধ্যে ফেরাউনে জ্বালাইছিল এই ফেরাউনের দাসীর কবরতনে আল্লাহ জন্নতর গেরান বানাই দিছেন জোরে কোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিন আল্লাহর ইবাদত করো وما خلقت الجن والإنس إلا ليعبدون الله زمین اور مدد انسان এবং জিন্নাত বানাইলো এই জমিন আল্লাহর ইবাদতের জন্য বান্দা জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা কোন বেড়া নাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا
مولانا محمد.